নমস্কার বন্ধুরা এস এম টিসিং গাইড ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজ আমি মাধ্যমিক দু হাজার একুশ সালের পরীক্ষার্থীদের জন্য ভৌতবিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ তাপের ঘটনাসমূহ এই অধ্যায়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই অধ্যায়ে আমি মোট পঁচিশটি এসএ কিউ এবং এমসিকিউ কিউ প্রশ্ন এবং শেষের দিকে আটটি গুরুত্বপূর্ণ দুই ও তিন নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছি আশা করি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হল উত্তর হবে এসআই পদ্ধতিতে পার কেলভেন এবং সিজেস পদ্ধতিতে পার ডিগ্রি সেলসিয়াস দু নম্বর প্রশ্ন কঠিন পদার্থের ক্ষেত্রে আলফা কমা বিটা এবং গামায়ের মধ্যে সম্পর্ক হল উত্তর হবে আলফা ইকুয়াল টু বিটা বাই টু ইকুয়াল টু গামা বাই থ্রি বন্ধুরা মনে রাখবে এখানে আলফা হল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিটা হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং গামা হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক বন্ধুরা এর উত্তরটা অন্যভাবেও লেখা যেতে পারে উত্তরটা হলো সিক্স আলফা ইকুয়াল টু থ্রি বিটা ইকুয়াল টু টু গামা বন্ধুরা মনে রাখবে আলফা বিটা এবং গামা এর অনুপাত হলো ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি তিন নম্বর প্রশ্ন কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে উত্তর হবে তিন প্রকারের তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে এছাড়া বন্ধুরা মনে রাখবে তরলের ক্ষেত্রে দুই ধরনের থাকে এবং গ্যাসের ক্ষেত্রে এক ধরনের প্রসারণ গুণাঙ্ক থাকে এবং গ্যাসের ক্ষেত্রে এটি হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক বন্ধুরা তিন নম্বর প্রশ্নটা ভালোভাবে প্র্যাকটিস করবে তিন নম্বর প্রশ্ন তরলের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণের থেকে কি হয় উত্তর হবে বেশি হয় পাঁচ নম্বর প্রশ্ন কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রচারণ গুণাঙ্ক যথাক্রমে আলফা বিটা ও গামা হলে সঠিক শয্যাক্রমটি কি হবে বন্ধুরা এর উত্তরটি হবে গামা গেটারদান বিটা গেটার আলফা অর্থাৎ কঠিন পদার্থের ক্ষেত্রে আয়তন প্রচারণ গুণাঙ্ক সবথেকে বেশি হয় এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থেকে কম হয় তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে ছয় নম্বর প্রশ্ন উষ্ণতা বৃদ্ধি পেলে কঠিনের ঘনত্বর কি পরিবর্তন হয় উত্তর হবে হ্রাস পায় সাত নম্বর প্রশ্ন লোহা ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির বন্ধুরা উত্তরটা হবে ইনভার কারণ ইনভার হল এখানে শঙ্কর ধাতু আর শঙ্কর ধাতুর সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ ঘটে এছাড়া বন্ধুরা মনে রাখবে পিতল ও ইস্পাতের মধ্যে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কম হয় আট নম্বর প্রশ্ন ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের এসআই একক অথবা কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই একক অথবা কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের এসআই একক হল উত্তর হবে পার কেলভেন বন্ধুরা মনে রাখবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের আই এবং সিজিএস একক সেম থাকে অর্থাৎ পার কেলভিন আর যদি সিজিএস বলে তাহলে হবে পার ডিগ্রি সেলসিয়াস নয় নম্বর প্রশ্ন স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত অথবা গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্কের মান কত উত্তর হবে এক বাই দুশো তিয়াত্তর পার ডিগ্রি সেলসিয়াস দশ নম্বর প্রশ্ন জলের ব্যতিক্রান্ত দেখা যায় উত্তর হবে ষাট ডিগ্রি সেলসিয়াস থেকে সরি জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বন্ধুরা মনে রাখবে ষাট ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক এগারো নম্বর প্রশ্ন তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্ক লেখ অথবা তলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখ বন্ধুরা এগারো প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এর উত্তরটা হবে তলের প্রকৃত প্রসারণ সময় সমান তলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ বারো নম্বর প্রশ্ন উষ্ণতা দৈর্ঘ্য উপাদানের প্রকৃতি প্রস্তুত সেদ প্রদত্ত কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক অঙ্ক নির্ভর করে উত্তর হবে উপাদানের প্রকৃতি তেরো নম্বর প্রশ্ন তামা সোনা লোহা হিরে প্রদত্ত কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি উত্তর হবে হিরে চোদ্দ নম্বর প্রশ্ন কোনো পদার্থের মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ তাপ পরিবাহিত হলে কোনটি সঠিক উত্তর হবে কিউ সমানুপাতিক টি পনেরো নম্বর প্রশ্ন তাপ পরিবাহিতের এসআই কি এবং এর মাত্রা কি বন্ধুরা পনেরো নম্বর প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটি আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে উত্তর হবে ওয়াট পার মিটার পার কেলভিন এবং এর মাত্রা হবে এম এল টি মাইনাস থ্রি থিটা মাইনাস ওয়ান বন্ধুরা মাত্রা সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে ষোলো নম্বর প্রশ্ন আদর্শ পরিবাহের তাপ পরিবাহিতাঙ্কের মান কত উত্তর হবে অসীম বন্ধুরা মনে রাখবে শূন্য স্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান হয় শূন্য সতেরো নম্বর প্রশ্ন কোন ধাতুর তাপ পরিবাহিতাঙ্ক সর্বাধিক উত্তর হবে রূপ আঠারো নম্বর প্রশ্ন তাপীয় রোধের মাতৃ সংকেত লেখো উত্তর হবে এম ইনভার্স ওয়ান এল মাইনাস টু টি উপর থ্রি এবং থিটা উনিশ নম্বর প্রশ্ন কঠিন পদার্থের মধ্য দিয়ে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় উত্তর হবে পরিবহন পদ্ধতি নম্বর প্রশ্ন একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী কিন্তু তরিতের কুপরিবাহী উত্তর হবে প্রাকৃতিক হিরক এছাড়া বন্ধুরা মনে রাখবে গ্রাফাইট একটি অধাতু যেটি তাপ ও তরিতের সুপরিবাহী এছাড়া বন্ধুরা মনে রাখবে পারদ ধাতু হওয়া সত্ত্বেও এটি তল অবস্থায় থাকে এবং এটি তাপের সুপরিবাহী প্রশ্ন একটি তামার ব্লকের বেদ বৃদ্ধি করে পূর্বের দ্বিগুণ করলে তার তাপ পরিবর্তাঙ্কের কি পরিবর্তন হবে উত্তর হবে অপরিবর্তিত থাকবে মনে রাখবে বন্ধুরা দৈর্ঘ্যের বৃদ্ধির উপর বা বেদের বৃদ্ধির উপর তাপ পরিবর্তাঙ্ক নির্ভর করে না এই জন্য অপরিবর্তিত থাকবে বাইশ নম্বর প্রশ্ন জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে ফোর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মধ্যে জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক হয় উত্তর হবে ঋণাত্মক নম্বর প্রশ্ন জলের মতো ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় উত্তর হবে রবারের চব্বিশ নম্বর প্রশ্ন তাপ পরিবেতাঙ্কের অনন্যকে কি বলে উত্তর হবে তাপীয় রধাঙ্ক পঁচিশ নম্বর প্রশ্ন কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এইটিন ইন্টু দি পার সিক্স পার ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে তার মান কত হবে উত্তর হবে পার কেলভিন বন্ধুরা এখানে এককের শুধুমাত্র এককটা চেঞ্জ হবে তাছাড়া মানের কোনো পরিবর্তন হবে না বন্ধুরা উপরের পঁচিশটি প্রশ্ন এসএ কিউ এবং এমসি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এবার আমি দুই ও তিন নম্বরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আলোচনা করব এবং প্রশ্নগুলি হল প্রথম প্রশ্ন কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এর সংজ্ঞা দাও রাশিমালাটি লেখো লেখ দু প্রশ্ন স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে দুই নম্বর প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করবে তিন নম্বর প্রশ্ন দি ধাতব পাত কি এই পাতের ব্যবহার লেখো চার নম্বর প্রশ্ন তলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি নিজস্ব ধর্ম এর কারণ বিশ্লেষণ করো পাঁচ নম্বর প্রশ্ন লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক টুয়েলভ ইন্টু টেন টু সিক্স পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায় ছয় নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ধরে নাও এটা দু সালে আসবে ছয় নম্বর প্রশ্ন তাপ পরিবাহিতা কাকে বলে অথবা কোনো পরিবাহীর বা পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝায় তোমরা ছয় নম্বর প্রশ্নটি ভালোভাবে প্র্যাকটিস করবে সাত নম্বর প্রশ্ন তাপ পরিবাহিতা এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আট নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন কোনো কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু টু পার মানে সিক্স পার কেলভেন হলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে বন্ধুরা এই অঙ্কটির উত্তর আমি করে দিয়েছি তোমরা ভালোভাবে একটু দেখে নাও এবং পজ করে ভিডিও অঙ্কটা খাতায় টুকে নাও বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমরা পেতে পারো ধন্যবাদ সবাইকে